বর এলো পালকি করে, বাজলো সানাই, উচ্চারিত হলো মন্ত্র, সাত পাকে বাঁধা পড়ল নবদম্পতি। বৃষ্টির আশায় এভাবেই সাত জোড়া ব্যাঙের বিয়ে দিলেন গ্রামবাসীরা। পাশের গ্রাম থেকে পালকি চেপে বর আসতেই বউয়ের বাড়িতে আনন্দের সুর বেজে উঠল, শাক শঙ্খধ্বনি সানাই। বিয়ে বাড়িতে তখন ছুটোছুটি লেগে গেছে, বরকে দেখতে হুড়োহুড়ি অবস্থা। পালকি থেকে নেমে বর সোজা ছাদনাতলায়, পুরোহিত ব্যস্ত মন্ত্র পাঠে। রীতি মেনে অগ্নিসাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়ে সম্পন্ন হলো বিয়ে। বিয়েতে হাজির প্রায় 1200 নিমন্ত্রিত পরিজনেরা। পাত পেড়ে খেলেন প্রায় সকলেই, আশীর্বাদ করলেন নবদম্পতিকে। এভাবেই বিয়ে হলো সাত জোড়া ব্যাঙের। সুন্দরবনের গোবিন্দকাঠি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা গৌতম মণ্ডল ও শফিকুল ইসলাম এই অভিনব উদ্যোগ নেন। বৃষ্টির আশায় গ্রামে আয়োজন করা হয় অভিনব ব্যাঙের বিয়ে। এই মরশুমে বৃষ্টির ঘাটতিতে সুন্দরবনে মিষ্টি জলের অভাব, বিপন্ন বন্যপ্রাণীদের জীবনযাত্রা, সবুজ নিধনে চাষবাসও ব্যাহত। এই অবস্থায় বৃষ্টি একমাত্র ভরসা প্রত্যন্ত এলাকার মানুষদের কাছে। সে কারণেই ব্যাঙের বিয়ে দেওয়ার ভাবনা উদ্যোক্তাদের। তাদের আশা এবার হয়তো নামবে বৃষ্টি। অভিনব এই বিয়ে দেখতে বহু মানুষ ভিড় জমান গোবিন্দকাঠি গ্রামে। সকলেরই প্রার্থনা বৃষ্টি নামক। চারিদিকে তো খরা হচ্ছে, সেই খরার জন্য আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করছি বা ব্যাঙের সেই উদ্দেশ্যে আমরা বিয়ে দিলাম। সাতটি ব্যাঙ নিয়ে আমরা বিয়ে দিলাম এবং আমাদের লোক সংখ্যা ছিল 1200। 1200 লোকজন খেলো এবং চন্দননগর থেকে যে লাইটটা এসেছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সুন্দরবন।